তাপমাত্রার পারদ বাড়ছে, বেলা বাড়লেই গনগনে রোদে অস্থির অবস্থা। এর মধ্যে যদি জল না মেলে এমনই পরিস্থিতির শিকার হরিশ্চন্দ্রপুরের মানুষ। কল আছে, জল নেই, তীব্র পানীয় জলের কষ্টে ভুগছেন বাসিন্দারা। জলের কষ্ট সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে যেতে বাধ্য হচ্ছেন স্ত্রী ও পুত্রবধূরা। ফলে দূর দূরান্ত থেকে জল আনতে বাধ্য হচ্ছেন গ্রামের পুরুষ মানুষরা। এই পানীয় জল সংকটের এক ভয়াবহ দৃশ্য ফুটে উঠেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছি গ্রামে। জানা গেছে, গ্রীষ্মের শুরু থেকেই পানীয় জলের সংকটে ভুগছে ওই গ্রামের প্রায় 400টি পরিবার। নলকূপ থেকে জল উঠছে না, জলের জন্য হাহাকার করছে গোটা গ্রাম। পুকুরে নোংরা জল দিয়ে চলছে বাসন মাজা ও স্নান, কেউ কেউ আবার পুকুরের জল দিয়েই করছে ভাত রান্না। গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মাঠে সেচের কাজে ব্যবহৃত সাবমার্সিবল থেকে জল ভাড়ে করে নিয়ে আসছেন গ্রামের পুরুষরা, সেই জল পান করছেন পরিবারের সকলে। গ্রামবাসীদের অভিযোগ, এই গ্রামে কোনো পিএইচই নেই। বছর চারেক আগে গ্রামে সরকারি থেকে 2টো সাবমার্সিবল বসানো হলেও মাসখানেক যেতে না যেতেই সেগুলো বিকল হয়ে পড়েছে। সেই সুযোগে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে মোটর 2টি চুরি করে নিয়ে গেছে। এমনকি গ্রামে থাকা একটি সরকারি নলকূপ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। এইটা পানি ব্যবহার করছি, মার্শাল থেকে আনছি 2 মাইলে। মানে গ্রামে কি সমস্যা রয়েছে আপনাদের? গ্রামে টিবেল পানি উঠছে না, যে গ্রামে পানি উঠছে না, পানি পাচ্ছে না, ছেলে পেলে খাতে ওই পানি আনছে, মার্শাল থেকে উঠে আনিছি আমরা। কি করে ছোঁয়া খাবে থাকবে, কানছে ছোঁয়া পানির কানে। আপনার কত দূর, মানে গ্রাম থেকে মার্শাল কত দূরে রয়েছে? 200 কিলোমিটার। সেই মাঠ থেকে আপনারা জল নিয়ে যান? হ্যাঁ, ওখানে কানে আমরা খাই ওটা পানি, ওটা ব্যবহার করি, লাহাই ধোয়া করি ওখানেকে মার্শাল থেকে। তো এই যে গ্রামে যে 2 মাস ধরে জল আসছে না, আপনাকে রেখে প্রশাসনকে কিছু জানাননি, লিখিত আকারে কিছু জানাননি? জানাইছি না, হচ্ছে কাজ কি সরকার বলছে নি বলছে, কোনো কথা শুনছে না সরকার। তো আপনাদের গ্রামে কিরকম কোনো সাবমার্শাল বা পিএইচ এর পাইপলাইন বসেছে কি? নাই, বসেনি। এখন আপনারা কি চাইছেন? আমার দেখুন, মার্শাল দোক গ্রামে, মার্শাল দোক 2-4টা করে মার্শাল দোক। গ্রামে জল হচ্ছে না, জলের জন্য কত কান্নাকাটি করছে, বাঁধের থেকে পানি আনে তেমাচার আমরা খাচ্ছি, ছেলে পেলে কোনো সময় পানির জন্য কিরালো করছে, পানি দিতে পারছি না। মানে আপনাদের বাড়িতে যে নলকূপ আছে, নলকূপে জল উঠছে না? পানি নাই, চিকিৎসা করে দেখেন, পানি উঠছে না নলকূপে। মানে কতদিন ধরে আপনার এই সমস্যা হচ্ছে? এই গোটে চৈত্র গেল, ফাগুন মাসে সে অল্প অল্প উঠছিল, আর গোটে চৈত্র এদের রমজান মাসে রোজা হলো, অনেক কষ্ট করে আমরা রোজা করেছি। তাহলে আপনার কোথা থেকে জল আনে খাচ্ছেন তাহলে? ওই বাঁধ থেকে, বোরিং থেকে, বোরিং লাতে আনেছি পানি আমরা। মানে পার্শ্ববর্তী গ্রামে যাচ্ছেন জল আনতে? আমাদের গ্রামে একটা মার্শাল টার্শাল কিছু নেই, আমরা কি কাউকে ভোট দিয়ে উপকার করছি না? প্রশাসনকে বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। স্থানীয় পঞ্চায়েত সদস্য মাসখানেক আগে একটি সাবমার্সিবল বসালেও সেই সাবমার্সিবলের জল পান করতে দিচ্ছেন না জমির মালিক বাবুল আক্তার বলে অভিযোগ। অপরদিকে পঞ্চায়েত সদস্য মজিবুর রহমান নিজের বাড়িতে সরকারি সাবমার্সিবল বসিয়ে একাই ব্যবহার করছেন বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। আমার সমস্যা হচ্ছে যে জল নাই, কোনো নলকূপে জল উঠছে না, আমার বউ মাদে আছে, রাত দিন আমার সঙ্গে ঝগড়া হচ্ছে, তো আমি এখানে থাকবো না, আমাকে বাপের বাদে রেখে আসো পানির জ্বালায়। মানে কত দূর ধরে? প্রায় 2 মাস ধরে। কত দূর জল আনতে যেতে হচ্ছে? কমসে কম ধরে 1/2 কিলোমিটার যেতে হচ্ছে, সেলো মেশিন চলছে মাঠে, সেলো মেশিন থেকে নিয়ে আসছে। বলছে কতদিন ধরে এই জল নিয়ে আসছে? প্রায় 2 মাস তো হচ্ছে। তো এই নিয়ে কি পরিবার একটা অশান্তি সৃষ্টি হচ্ছে, মানে জল কে নিয়ে? হ্যাঁ, অশান্তি সৃষ্টি হচ্ছে। তো আপনার যে স্থানীয় মেম্বার রয়েছে, প্রধান রয়েছে, এদেরকে জানাননি এই জলের সমস্যা? ওকে জেনেছি, ও নিজের বাড়িতে বসাই দিয়েছে, আমাদেরকে দিয়ে যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন। জমির মালিক আবুল আক্তার বলেন, তার জমিতে সাবমার্সিবলটি বসানো হলেও পাড়ার সবাই জল পান করছে, জল পান করতে কাউকে সে কখনো বাধা দেননি। তার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ তুলছেন। কোনো সমস্যা না, আমি কাউকে নিষেধ করিনি, এটা কোনো আমার বাবার ঘরের আছে পবিত্র সম্পত্তি, আমি কাউকে নিষেধ করব যে আসছে জল নিয়ে যাচ্ছে। ওই পাড়ার যেহেতু কয়েকটা মহিলা সরাসরি আপনার বিরুদ্ধেই অভিযোগটা তুলছে, কাউকে আমি নিষেধ করিনি, তাহলে তারা যে অভিযোগ করছে এটা কি ভুয়ো অভিযোগ? যে পার্টি ফিল্ম করছে, কি করছে না করছে, আমি কি করে বলবো? অপরদিকে পঞ্চায়েত সদস্য মজিবুর রহমান জানান, সে নিজের টাকায় বাড়িতে সাবমার্সিবলটি বসিয়েছেন, না জেনেই তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন। দেখেন, কোনো যে বলছে ব্যক্তির জায়গায়, ব্যক্তির জায়গা নয়, জায়গা ছিল রোড সাইডে, রোড সাইডে না হয়ে
অপর সাইডে বসেছে রাস্তায়, মেন রাস্তা না হলো ওর রাস্তা আছে, রাস্তার ধারেই আমি করেছি। ওটা সবাই সুবিধা পাচ্ছে, জল নিয়ে আসছে। এতে যদি কোনো ব্যক্তি তো অভিযোগ করতেই পারে, এটা কোনো অসুবিধা নাই, জলের সমস্যা নেই। তবে আমি জানিয়েছি, এরকম মুখিকভাবে জানিয়েছি পঞ্চায়েত, আমাকে জয়পুর দুটো মার্শাল চুরি হয়ে গেছে মোটর। আমি এটা ব্যাপারে জিডিও নিয়ে এসেছি, পঞ্চায়েতে জমা করেছি। বিডিও সাহেব আমাকে আশ্বাস দিয়েছিল আজকে যাওয়ার ছিলাম, কোনো কারণবশত যেতে পারিনি। না না, কোনো কিছু ওগুলো হয়নি সরকারিভাবে। তো এই এলাকার লোক এখন কিসের জল পান করছে? জল পান করছে এর বাড়িতে, ওর বাড়ি থেকে মার্শাল, মার্শাল কারো বাড়িতে আছে বা মসজিদে আছে মার্শাল, এগুলোর জল সমস্যা চলছে। এদের বাড়িতে ওদের বাড়িতে নিয়ে ই করছে। আর যেটা অভিযোগ জানাচ্ছে বেশ কয়েকজন গ্রামবাসী, যে আপনি নাকি নিজের বাড়িতে সাবমার্শাল বসিয়েছেন, হ্যাঁ সব মিথ্যে। কারণ এটা আমি নিজের টাকায় করেছি, এখনও দোকানদার আমার কাছে টাকা পাবেই। আমি এটা আমার 47,000 কত টাকা খরচা হয়েছে, 47,100 কত টাকা, এটা আমি নিজের পয়সা দিয়েই করে নিয়েছি। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ কেরামউদ্দিন আহমেদ জানান, প্রায় 2 মাস থেকে জল সংকটে ভুগছে মুড়াগাছি গ্রামের মানুষজন। জলের অভাবে প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি সেন্টারে রান্না পর্যন্ত হয় না। তিনি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসুকে গ্রামের জলের সমস্যাটি লিখিত আকারে জানিয়েছেন। শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান। বিডিও সাহেবকে মৌখিক বলেছিলাম যে বিডিও সাহেব, ওই গ্রামটাতে জলের খুবই সংকট দেখা দিয়েছে, একটা যদি কোনো বিকল্প সালমার্শাল এমার্জেন্সি বা কোনো কিছু করে দিলে খুবই ভালো হবে। উনি বলেছিলেন যে কেরামউদ্দিন সাহেব কি বলবো, এখন তো কোনো ওই অর্থ নাই, এখন তো নির্বাচন হতে যাচ্ছে, এখন টেন্ডার হওয়া আর ই করা খুবই কষ্টকর। তবে যখন দেখছি বেশি উপায় হয়ে গেছে, গত তিন চার দিন আগে যখন আরও বেশি রকম মানে সংকট দেখা দিল, তখন আমি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে, যেহেতু 3 দিন ছুটি ছিল ফলে যেতে পারিনি, আজকে আমি গিয়ে ডাইরেক্ট নিজের প্যাডে, কর্মাধ্যক্ষর প্যাডে হরিশ্চন্দ্রপুর ওয়ান সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে গিয়ে জোরালো অভিযোগটা তুলেছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আপনার এ চান করার জল দিতে পারবো না, তবে খাওয়ার জলটা ব্যবস্থা ইমিডিয়েট আমি করে দিচ্ছি। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।